वेलकम टू माय यूट्यूब चैनल ब्राइट फ्यूचर। पैरामेडिकल काउंसलिंग प्रोसेस 2023 এই নিয়ে আমি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। তো সেখানেই তোমরা কোশ্চেন করছো যে কাউন্সেলিং প্রসেসটা কিভাবে হবে, কত র‍্যাঙ্ক হলে গভর্নমেন্ট কলেজ পাবে, সেমি গভর্নমেন্ট কলেজ কি নেওয়া ঠিক হবে, সেক্ষেত্রে ফিস কতটা হবে, এবছর কাট অফ কতটা নামবে। তো এগুলো সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতেই এই ভিডিওটা করা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমে আমি একটা পেজ ওপেন করে নেছি, এটা হচ্ছে SMFWB ফর্মফ্লিক্স এ গেলে তোমরা এটা পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথমে আমরা হোম পেজে আছি। তো চলে যাচ্ছি আমি ইনফরমেশান ব্লুটিংয়ে। এখান থেকে ডাউনলোড করে নিলেই চলে আসবে ইনফরমেশান বুলেটিন। তো এখানে আসার কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো কতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে আর এর সিট ম্যাট্রিক্স কতটা। তো দেখো, তার আগে বলে দিই যে এর আগের নোটিশে আমি আলোচনা করেছি যে 17 আগস্ট কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, কোথায়, NRS মেডিকেল কলেজে। তো এই গেল। তারপরে চলে আসছি যে কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। দেখো পরপর কিন্তু সাজানো আছে, তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো বা যেভাবে বললাম ওয়েবসাইটে ঢুকে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তো দেখো, তোমরা প্রথম দিকে যে সারিগুলো কলেজগুলো আছে এগুলো ভালো, আসলে ভালো বলতে সবগুলোই ভালো, কিন্তু কলকাতা সাইডে তুমি যদি এই কোর্সগুলো নাও সেক্ষেত্রে তোমাদের শেখাটা ভালো যাবে। কারণ তোমরা জানো যত ভালো জায়গা হবে মেশিনপত্র তত বেশি হবে, সব কোর্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই হচ্ছে তোমার মেডিকেল কলেজগুলো গভর্নমেন্ট পরপর দেওয়া রয়েছে। তো এই গেল, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা ডিটেলসে আমি আর বললাম না, নিজেদের মতো তোমরা এটা সাজাবে তোমাদের র্যাঙ্ক হিসাবে। তো চলো এবার র্যাঙ্কের ব্যাপারটা চলে আসছি। এটা কিন্তু সবাই তোমরা অনেক জিজ্ঞেস করছো, এটা তোমাদেরকে বলে দিই সিট ম্যাট্রিক্সটা কত। তো এখানে দেখো টোটাল সিট রয়েছে 1520, আর জেনারেলের ক্ষেত্রে রয়েছে 740, এসসির ক্ষেত্রে রয়েছে 341, এসটির ক্ষেত্রে রয়েছে 156, ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 146, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 105, আর পিএইচ এর ক্ষেত্রে হচ্ছে 32। তো আমি আরেকবার বলে দিই, 1520 হচ্ছে টোটাল, 740 হচ্ছে জেনারেল, 341টা হচ্ছে এসসি, আর 156টা হচ্ছে এসটি, 146টা হচ্ছে ওবিসি এ, আর 105টা হচ্ছে ওবিসি বি, 32টার হচ্ছে পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য। তো এই গেল, তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে টোটাল সিট কত গেল, সিট ম্যাট্রিক্স কিন্তু দিয়ে দিয়ে। এই গেল তোমাদের সিট ম্যাট্রিক্স গভর্নমেন্ট কলেজে। এবার তোমাদেরকে বলবো যে কি কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এটা কম বেশি হতে পারে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা সম্ভাব্য কাট অফ তোমাদেরকে বলছি। তো তোমরা দেখলে এখানে প্রথমেই আমি বলবো এসটি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা সুখবর যে তাদের সিট সংখ্যা রয়েছে 156টা, তোমাদেরকে বললাম। কিন্তু এখানে কিন্তু টোটাল দেখবে তোমরা লিস্টটা এসটি ইসে গিয়ে 52 জনের নাম দিয়েছে, মানে 52 জন এক্সাম দিয়েছে। তো বুঝতেই পারছো এখানে আর র্যাঙ্কের ব্যাপার আসছে না,
ওরা বাহান্নজোড়ি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। হয়ে গেল এসটিটা, আর তারপরে চলে আসছি পিএইচ ক্যান্ডিডেট। পিএইচ ক্যান্ডিডেটের কিন্তু কিন্তু সেম অবস্থা, এখানে কিন্তু 32 জনের আছে কিন্তু লিস্ট বেড়েছে 16 জনের, মানে 16টা সিট কিন্তু এখনও ফাঁকাই থেকে যাচ্ছে। তো 16 জনই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো তোমাদের মনে কোশ্চেন হতেই পারে, এই যে এখানে 16 আর এসটির ক্ষেত্রে 104খানা সিট ফাঁকা রইল, এগুলো সিটগুলো কী হবে? তো তোমাদের প্রথমে বলে দিই, এই কাউন্সিলিংটা কিন্তু প্রথমে ক্যাটাগরিদের হয়, তারপরে জেনারেলের হয়। তো সেক্ষেত্রে সিটগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যায়। তো এটা তোমাদের জন্য কিন্তু সুখবর, যারা এসটি বা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তো সুখবর, যারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যও এটা কিন্তু ভালো খবর। তো সেটার নিরিখেই আমি তোমাদেরকে কাট অফ একটা বলে দেব। তো চলো এবার এসসির ক্ষেত্রে দেখে নিই। তো এসসির ক্ষেত্রে একটা বলা যেতে পারে, তুমি যদি 3000-এর মধ্যে কম্বাইন্ড র্যাঙ্ক তোমার হয়ে থাকে তাহলে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমি যে 3000 বললাম বলে যে 3000-ই যাবে, 3000-এর পরে যাবে না, সেটা কিন্তু নয়। 3100-200 তারও বেশি যেতে পারে, সেটা কিন্তু তোমাদেরকে কাউন্সিলিং প্রসেসে নজর রাখতে হবে। তো এই গেল এসসির, যে 3000-এর মধ্যে থাকলে এই কম্বাইন্ড র্যাঙ্কটা তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপরে চলে আসছি ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্সটা রয়েছে। শুধু 1000 বলবো না, তার বেশিও যেতে পারে। সেম এখানেও বলে রাখছি, এটা গেল ওবিসি এর ক্ষেত্রে। তারপরে চলে আসছি ওবিসি বি। ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের যদি র্যাঙ্ক 1500-এর মধ্যে থাকে কম্বাইন্ড র্যাঙ্ক তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ভেবে না। তারপরে চলে আসছি একবারে শেষে জেনারেল। জেনারেলটা শেষে এই জন্যই আসলাম, প্রথমেই বললাম কাউন্সিলিং কিন্তু প্রথমে যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ এগুলো ক্যান্ডিডেটের হয় সবচেয়ে শেষে কিন্তু জেনারেলের হয়। তো সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে আমার মতে আমরা বলতে পারি যে যারা 1200 থেকে 1500-এর মধ্যে রয়েছ তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো। এই যে এই লিস্টগুলো দেখালাম তোমাদের, সেটার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো। তো এ থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কত র্যাঙ্কের মধ্যে থাকলে, মানে এগুলো সব আমি কম্বাইন্ড র্যাঙ্ক বললাম, আর তোমরা বুঝতেই পারছো ক্যাটাগরি র্যাঙ্কে গেলে এখানে তো দেওয়াই আছে, যে পরপর তোমাদেরকে বলেই দিলাম, তোমরা বুঝতেই পারছো কত র্যাঙ্ক হলে একদম কনফার্ম তোমরা পাবেই, আর এগুলো গেলো কম্বাইন্ড র্যাঙ্ক। তো তোমরা পরপর কলেজ হিসেবে কিন্তু সাজিয়ে নেবে কোন কোর্সটা নেবে, আর তোমরা কিন্তু বাড়ি থেকেই সাজিয়ে যাবে। আর এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে যে কি কোন কোর্সটা ভালো হবে প্যারামেডিকেলের, বা কোন কোর্সগুলোর মানে চাহিদা বেশি ডিমান্ড বেশি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো এবার চলে আসছি, এখান থেকে আমি চলে যাব, আরও কয়েকটা কোশ্চেন এসছে আমার কাছে, সেগুলোর ক্ষেত্রে চলে যাব। সেগুলো হচ্ছে, জিজ্ঞেস করছো তোমরা যে কি প্রাইভেট কলেজে সেমি গভর্নমেন্ট কলেজ ধরো পেলে তোমরা, তো কোনগুলো কলেজ ভালো হবে বা কোন কোন কলেজ রয়েছে, তো সেগুলো আমি তোমাদের দেখো। এখানে একটা আছে ইনস্টিটিউশন, এইটাতে ঢুকলেই এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, লিস্ট অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট 2023। এখানে দেখো ইনস্টিটিউশনের নেম আর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, আনন্দলোক মেডিকেল সেন্টার শিলিগুড়ি, অ্যাপোলো হসপিটাল কলকাতা। দেখো এরকম করে অনেকগুলো কিন্তু কলেজ আমরা দেখতে পাচ্ছি, টোটাল কলেজ রয়েছে 109টা। তো এগুলো সবই কিন্তু সেমি গভর্নমেন্ট। তো এবার বলি, তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যে ভালো কী হবে বা কত টাকা লাগবে এর ক্ষেত্রে, তো
প্রথমে যদি টাকার ক্ষেত্রে ক্ষেত্রে যাই তাহলে তোমরা দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে, ধরো এই আনন্দ লকেটাতে যাচ্ছি, এখানে ভিউ ডিটেলস বলে গেলেই এখানে কিন্তু দেওয়া রয়েছে ফিস কতটা ইয়ারলি লাগে এটা কিন্তু দেওয়া রয়েছে। আরও অন্য কলেজেরগুলো দেখাচ্ছি, অ্যাপোলোর ক্ষেত্রে গেলে ভিউ ডিটেলসে এই যে, তো বলে রাখি তোমাদের এই বছর কিন্তু, এর আগে কিন্তু 15,000 করে ভর্তি ফি, কিন্তু এই বছর সেটা বেড়ে 20,000 কিন্তু হয়েছে। সেটা এখনও বলেনি কিন্তু সেটা বলে দেবে, তোমরা এটা মাথায় রেখো যে 20,000 লাগবে। আর এখানে দেখো প্রাইভেটের ক্ষেত্রে এই কিছু চার্জ থাকে, এগুলো কিন্তু এক্সট্রা নাই, এটা 15,000 দেওয়া আছে, 15,000 করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কিন্তু এই বছরে সেটা 20,000 হয়ে যাবে। আর এই অ্যামাউন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এই 5,000 2,000 মানে 7,000 টোটাল হচ্ছে, 7,000 টাকা কিন্তু এক্সট্রা লাগছে। এটা কিন্তু গভর্নমেন্টের কলেজ হলে তোমাদের এটা কিন্তু লাগতো না, কিন্তু সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা এক্সট্রা লাগবে তোমাদের। প্রত্যেক কলেজেই মানে এরকমই রয়েছে, তোমরা যেগুলো কলেজ সিলেক্ট করবে যেরকমভাবে বললাম আমি এই ওয়েবসাইটে ঢুকে ভিউ ডিটেলসে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। কোর্স ফিটা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আর যদি আসি কলেজের ব্যাপারটা, যে এই যে এই কলেজগুলো দেওয়া রয়েছে, তো সেমি গভর্নমেন্ট কলেজ কি ভালো হবে? তো দেখো প্রাইভেটে প্যারামেডিকেলের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, দুটোই ভালো, গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট দুটোই বলা যেতে পারে। কারণ এটা কিন্তু প্র্যাকটিক্যাল ভিত্তিক একটা কোর্স, তোমাদের থিওরি থেকেও কিন্তু প্র্যাকটিক্যালটা ভালো করে শিখে নিতে হবে, তো সেক্ষেত্রে সেমি গভর্নমেন্ট ভালো ইনস্টিটিউট যদি হয়ে থাকে সেখানে কিন্তু তোমার পড়ে লাভ আছে। তো বলবো না, শুধু তোমার টাকাটা কিছুটা বেশি লাগছে, তোমাদেরকে সেটা বলেই দিলাম। আর এই যে ভিউ ডিটেলস বা ভিউ মোড দেওয়া আছে, এখানে গেলে কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ। এই যে ধরো কোনো একটা কলেজের আমি দেখাচ্ছি তোমাদের, কলকাতা হার্ট ক্লিনিক, এই যে তোমরা কলেজের নামটা দেখতেই পাচ্ছ ইনস্টিটিউটটার, এখানে ভিউ মোড়ে গেলে কিন্তু তোমরা কত ফিস বা কত টাকা এক্সট্রা লাগছে সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা পাশে আবার ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা যদি ডিটেলস জানতে চাও জানতে পারবে। তো তোমাদের আমি বলেই দিয়েছি কম্বাইন্ড র্যাঙ্কে কত পেতে পারো, এবার তোমাদের বলছি যে কি কত র্যাঙ্ক থাকলে তোমরা প্রাইভেটে পেতে পারো, মানে প্রাইভেটের মধ্যেও তোমরা নিজের ইচ্ছে মতো পেতে পারো। তো গভর্নমেন্টের ক্ষেত্রে তো মোটামুটি বলে দিলাম তোমাদের, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে ওই 1500 থেকে 2,000 মানে বেশি করেই বললাম, 1500 থেকে 2,000-এর মধ্যে থাকলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স থাকে পাওয়ার। আর তোমার যদি র্যাঙ্ক 3500-এর মধ্যে থাকে তাহলে কিন্তু সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা যে কোনো নিজের ইচ্ছা মতো ভালো কলেজ পেয়ে যাবে। তো যাদের র্যাঙ্ক এর মধ্যে রয়েছে তোমরা কিন্তু সিলেক্ট করে নাও। আর কোন কোর্সটা ভালো হবে যদি বলো, তাহলে আমি আরেকটা দিয়েছি, তবে এখানে একবার দেখে দিচ্ছি কোর্স ডিটেলে, দেখো কোর্সগুলো কিন্তু দিয়ে দিয়েছে, আমার একটা ভিডিওতে দেওয়া আছে, তবু আমি হালকা করে তোমাদেরকে বলে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। আমি কিন্তু বলেছি ডিসিসিটি রেখেছি, তারপরে চলে আসছি ডিওটিটি, আর একটা রয়েছে ডিএমএলটি, এই তিনটে কিন্তু এখন ডিমান্ডটা খুব বেশি। এছাড়াও যদি বলো চাকরির ক্ষেত্রে, তাহলে ইসিজি টেকনিশিয়ানও কিন্তু ভালো, সবগুলোই কোর্স ভালো, কিন্তু তোমার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এইসব মানে সিটগুলো বেশি থাকে। যাই হোক, এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে অন্য ভিডিওতে, আমি ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। তো এই গেল আজকের ভিডিও, তোমরা এর সম্বন্ধে আরও কিছু ভিডিও যদি জানতে চাও ইনফরমেশান, তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো,
আর পরপর কিন্তু কাউন্সিলিংটা একদিনে কিন্তু হবে না, এটা আমাদের কোশ্চেন ছিল, এটা পরপর কিছুদিন ধরে হতে থাকবে যতদিন না সিটটা ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু সম্ভাব্য কাট অফ তোমাদেরকে বললাম। আর 2023-এ যদি ইনফরমেশান দেয়, নোটিশ দেয়, তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।